আবার বসন্ত মেলা কন্টেন্টটা কি ধরনের? কন্টেন্টটা হচ্ছে হাসি মজা আর মানে ভরপুর এনার্জি একটা, কারণ এই এত ব্যস্ততা, এত স্ট্রেসফুল লাইফ, এত উল্টোপাল্টা নিউজ, খবরের কাগজ খুললেই খালি খারাপ খারাপ খবর, সেখানে মনটা তো একটা ভারাক্রান্ত, একটু বিষাক্ত হয়ে থাকে, সেইখান থেকে একটু মুক্তি, এক টুকরো মুক্তি, সেটার নামই আবার বসন্ত মেলা। ছবিতে কে কে আছে? ছবিতে আছে মুনমুন সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি, মীর, সুমিত সমাদ্দার, দেবলীনা কুমার, বিহু মুখার্জি, অনুভব কাঞ্জিলাল, আরও অনেক। এই ধরনের একটা কন্টেন্ট নিলেন কেন, যে একটা মজার হাসি এত বড় বড় আছে? হ্যাঁ, এখন তো বাঙালি উল্টে গেছে সব, বাঙালি এখন মানে মেট্রো কাণ্ডের পর এখন স্বামীর জন্য দৌড়চ্ছে, জুন মাসে দুর্গা পুজো পালন করছে, আর আমরা জ্যৈষ্ঠ মাসে বসন্ত নিয়ে আসবো, এটাই আমার কন্টেন্ট। শুটিং হয়েছে আমাদের এন্টিমান স্টুডিও আর নিউ গড়িয়া হাউসিং কোঅপারেটিভ আর কলকাতার রাস্তাঘাট অলিগলি। এটা আপনার দ্বিতীয় ছবি? এটা আমার তৃতীয় ছবি। তৃতীয় ছবি আমাদের, হ্যাঁ, তৃতীয় ছবি যথেষ্ট এখন বেশ অনেক কনফিডেন্ট লাগছে আপনাকে, অনেক বেশি এক্সপেকটেশন কেমন এই ছবি নিয়ে? না, এই কনফিডেন্সটার একটা কারণ আছে, যারা যারা আমরা ছবিতে কাজ করেছি, সমস্ত টেকনিশিয়ানস, সমস্ত আর্টিস্ট, এই আজকে বলরাম মল্লিকে আমরা একটা মিষ্টি লঞ্চ করব, এই বিজ্ঞাপনদাতারা সবাই এত সাপোর্ট করেছে, এত সাথে আছে, পাশে আছে, এত মনে বল জুগিয়েছে, ভরসা জুগিয়েছে, এই জন্য কনফিডেন্স, এটাই কনফিডেন্স, এটা একটা মজা করতে করতে কাজ, কনফিডেন্স এটা। ছবিটা আসছে 13ই জুলাই, সমস্ত কাছাকাছি আপনার বাড়ির সমস্ত কাছাকাছি হলে আপনি দেখতে পাবেন আবার বসন্ত মেলা। আপনার নামটা কি? ইপ্সিতা রায় সরকার। তো এটাই আমাদের চাহিদা যে এই ছবিটা গ্রাম গঞ্জ শহর কলকাতার সব মানুষরা দেখুক। কী ধরনের হাসি এটা? দেখুন, কমেডি তো দুপ্রকার হয়, অ্যাকচুয়াল সিকোয়েন্সিয়াল কমেডি আর একটা ডায়ালগ বেসড কমেডি। আমাদের ছবিটা কিন্তু সিকোয়েন্সিয়াল কমেডি, প্রত্যেক সিকোয়েন্সে মজা আছে, মানে আপনি না হাসলেও আপনার ভেতরে কিন্তু একটা হাসির রেস থেকে যাবে। তো এই ধরনের একটা মজার ছবি আমরা বানিয়েছি। অসাধারণ, আমরা যাদের সঙ্গে কাজ করেছি, মীর, পরান্দা, খরাজদা, মন্দি, সবাই তো খুব লেজেন্ডারি অ্যাক্টার্স অ্যাক্ট্রেস, আর তার সঙ্গে আমরা কাজ করেছি যে প্রচুর থিয়েটার আর্টিস্ট, ইয়াং জেনারেশনের সঙ্গে কাজ করেছি, যারা নতুন ভালো কাজ করতে চায় তাদের সঙ্গে কাজ করেছি, খুব মজা করে শুটিং করেছি, মজার ছবি, ব্যাক টু দ্য স্ক্রিনও মজা ছিল, সেই মজা নিয়ে একটা আবার বসন্ত বিলাপ তৈরি হয়েছে। 13ই জুলাই আসছে, দর্শকরা কী করতে চায়? হ্যাঁ, 13ই জুলাই একটা মজার ছবি, হাসির ছবি আপনাদের সামনে আসছে। আমরা আশা করব যে, দেখুন, ক্যান্সার হলে ওষুধ আছে, যে কোনো অসুখ করলেই তার ওষুধ আছে, কিন্তু যখন মনটা খারাপ হয় তার কিন্তু কোনো ওষুধ থাকে না, তার একমাত্র ওষুধ হচ্ছে আবার বসন্ত বিলাপ। তো প্লিজ দেখবেন, সবাইকে নিয়ে দেখবেন, সপরিবারে দেখবেন। থ্যাংক ইউ। রাজেশ দত্ত। আমার নাম হচ্ছে পপি মল্লিক, আমি বলরাম মল্লিককে রিপ্রেজেন্ট করছি। আবার বসন্ত বিলাপে বলরাম মল্লিক কিভাবে ঢুকে গেল? দেখুন, মিষ্টি সবের সঙ্গে আছে, তাই মজার সঙ্গেও মিষ্টি জড়িত, তাই আমরা বললাম যে না, মিষ্টিটা একটা ইনভলভমেন্ট থাকলে বেশ ভালোই হয়, তাই অ্যাজ এ সুইট পার্টনার আমরাও ইনভলভমেন্ট আছে এখানে। আমি চেষ্টা করেছি এটা বড় মিষ্টি এখানে যেটা কাটা হবে, তাই আজকে আমি বানিয়ে নিয়ে এসেছি সবার জন্য, মিষ্টিটা দেখলে এখানে আছে, আমরা এখানে আনবো সবাই আসলে। হ্যাঁ, ছবি তো যতটা পেরেছি আমরা মিষ্টি দিয়ে সবাইকে খাইয়েছি, তাতে হাসির সঙ্গে মিষ্টিটাও থাকুক, মিষ্টি হাসি হবে, একদম মিষ্টি হাসি হবে আরও বেশি। Okay, thank you.